নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলে এবং দুঃখেরও নিউজ, সেটা হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে, ইউজিসি সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টে। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকারগুলি বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সিদ্ধান্তকে এক প্রকার সিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারবে না, তাই রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতেই হবে, তবে প্রয়োজন পড়লে 30 সেপ্টেম্বরের ডেডলাইন পিছিয়ে দেওয়া যেতে পারে। করোনা আবহে সেই মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ। এই পরিস্থিতিতে স্কুল এবং কলেজে প্রায় সমস্ত স্তরে পরীক্ষা বাতিল হয়েছে, ব্যতিক্রম শুধু চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ইউজিসির দাবি ছিল, নিয়ম অনুযায়ী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে কোনো পড়ুয়াকে ডিগ্রি দেওয়া সম্ভব নয়, তাই স্নাতক বা স্নাতকোত্তরের স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। গত 6 জুলাই এক নির্দেশিকা জারি করে ইউজিসি 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার ডেডলাইন ঘোষণা করে, কিন্তু ক্রমবর্তমানে করোনা আতঙ্কের মধ্যে অনেক রাজ্য এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে রাজি হননি, যার মধ্যে সবার ওপরে সারিতে ছিল পশ্চিমবঙ্গ। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট ইউজিসির পক্ষেই রায় দিল। শীর্ষ আদালত জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত শীর্ষ আদালত জানিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা ছাড়া ছাত্রীদের পাশ করানো যায় না, তাই রাজ্য সরকারগুলিকে পরীক্ষা নিতেই হবে। কিন্তু আদালতে এই সিদ্ধান্তে বিভাগে পড়ে যায় বহু পড়ুয়া, কারণ আনলক পর্বে যেভাবে গণপরিবহন চলছে না, বিভিন্ন রাজ্যে লকডাউনে বিভিন্ন বিভিন্ন কড়াকড়ি, সেক্ষেত্রে কীভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা, তা নিয়ে উঠছে প্রশ্ন। তাছাড়া এই অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা দিতে প্রস্তুতি যে ভালো হয়নি সেটা বলা অপেক্ষা রাখে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।